নিরামিষের দিনে তোমরা অনেকেই কিন্তু পনির খেতে পছন্দ করো। আর আজকে পনির দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করলাম। এরকম চৌকো করে কিনে আনা একটা বড় সাইজের পনির থেকে ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে পিস করে নিলে পনিরটা আমার রান্না করতে সুবিধা হবে। আজকের রেসিপিটার জন্যে এই ধরনের পিস একদম পারফেক্ট। একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে পনিরগুলোকে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি, কারণ পনির রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো এর মধ্যে এবার দিয়ে দিয়েছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো পরিমাণে কিন্তু একটু কম দিতে হবে, কারণ পনির রান্নায় বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কালো সর্ষে বাটা। কালো সর্ষে বাটার সাথে দিয়ে দিয়েছি একটু কাঁচা তেল। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আজকের এই রান্নাটাতে আমি আরও অনেক কিছু ব্যবহার করতে পারতাম, কিন্তু কয়েকটি সাধারণ জিনিস দিয়ে আজকের এই রান্নাটা তৈরি করব। রান্নাটা দেখে তোমরা কি কেউ বুঝতে পারছো কি রান্না হতে চলেছে? তো দেখতে থাকো। এবার নিয়ে নিয়েছি কয়েক টুকরো কলা পাতা। কলা পাতা দেখে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কি রান্না হতে চলেছে। আজকে বানাচ্ছি আমি পনিরের পাতুরি, কারণ নিরামিষের দিনে আমরা কিন্তু ভেটকি পাতুরি খেতে পারি না। নিরামিষের দিনে তাই একটা দুর্দান্ত অপশন হলো পনিরের পাতুরি। আর খুব সাধারণ জিনিস দিয়ে রান্নাগুলো কিন্তু করছি। কলা পাতাগুলো এইভাবে শেকে নিলে কলা পাতাগুলো একটুও ভাঙবে না, কারণ কলা পাতাগুলো একটু শক্ত হয়। তাই যে কোনো ধরনের পাতুরি বানানোর আগে কলা পাতাটা শেকে নিলে নরম হয়ে যায়। এবার একটা করে পনিরের পিস এর মধ্যে দিয়ে খানিকটা করে মশলা ওপর থেকে দিয়ে দেব। দিয়ে পনিরটাকে ভালো করে মুড়িয়ে নেব এই কলা পাতা দিয়ে। কলা পাতা দিয়ে মুড়িয়ে কলা পাতাটা ভালো করে বেঁধে নেব সুতো দিয়ে। আজকের এই রান্নাটাতে আমি কিন্তু একদম সাধারণ জিনিস দিয়ে করছি। তোমরা চাইলে এর মধ্যে অন্য অন্য জিনিসও ব্যবহার করতে পারো। এই ধরো যেমন কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চালমগজ বাটা। একেতেই পনিরের দাম অনেক, তার উপরেও আরও এত কিছু দিয়ে রান্না করতে গেলে রান্নার খরচটা কিন্তু অনেক বেশি পড়ে যায়। আর এই কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে রান্নার স্বাদ যে কমে যাবে তা কিন্তু নয়, স্বাদে একদম পারফেক্ট হবে। এবার বাকি পনিরগুলো কলা পাতার মধ্যে দিয়ে ভালো করে বেঁধে এরমভাবে সুতো দিয়ে মুড়ে নেব। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে, অনেক সময় বাঁধার সময়ও কলা পাতা ফেটে যেতে পারে, তাই একটু সাবধানে করাই ভালো। তো আমি একে একে সমস্ত পনিরগুলোকে কলা পাতার মধ্যে এইভাবে মুড়ে নিয়েছি। এই দেখুন, ঠিক এইরকমভাবে, খুব একটা কষ্ট কিন্তু করতে হয়নি। নিরামিষের দিনে একঘেয়েমি রান্না তো অনেক করা হয়, তো একটু কিছু ডিফারেন্ট করলে মনে হয় সবার ভালো লাগবে, তাই একটু নতুন কিছু ট্রাই করলাম। এবার আমি একটা ফ্ল্যাট প্যান বসিয়ে দিয়েছি ওভেনের ওপর। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা সানফ্লাওয়ার অয়েল, দিয়ে একে একে এর উপর কলা পাতায় মোড়া পনিরগুলোকে দিয়ে দিয়েছি প্যানের ভেতরে। জায়গাটা একটু কম ছিল, তাহলেও পনিরটাকে ভালো মতো করে সেট করে দিলাম প্যানের ভিতরে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছু সময়ের জন্যে। আর এই রান্নাটা করার সময় আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই থাকবে, খুব বেশি আঁচে কিন্তু করা যাবে না, যেহেতু ধীরে ধীরে ভেতরের জিনিসটা তৈরি হবে। তো একটা পাশ এরকমভাবে পুড়ে উঠলে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে ঢাকা দিয়ে আবার কিন্তু এইভাবে লো আঁচে রান্না করতে থাকবো কিছু সময় ধরে, যতক্ষণ না পর্যন্ত কলা পাতাটা ভালো করে পুড়ে যায়। এই দেখো, সমস্ত পাতাগুলোকে আমি একবারে উল্টে দিয়েছি। এবার ঢাকা দিয়ে বাকি পাশটা আবার করব।
তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে কলাপাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে ভাজাটা আমার পারফেক্টলি রেডি। এবার একটা কলাপাতায় মোড়া পনিরকে খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার পাতাটা খুলে দেখছি, পাতাটা মোড়া দেখে মনেই হচ্ছে যেন এটা ভেটকি মাছের পাতুড়ি। যাই হোক, খুলছি, খোলার সাথে সাথেই সর্ষের একটা দারুণ ঝাঝালো গন্ধ বেরোলো, ঠিক যেমন ভেটকি মাছের পাতুড়িতে বেরোয়। তো এবার একটু খেয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। রান্নাটা তো রেডি, একটু না খেলে হবে? তো খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ, তোমরাও ঝটপট বানিয়ে ফেলো।